নকলি পুষ্পপাতা নেকলেস কোথে? আমি 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 এক্ষুনি দেখলাম শ্রীধা একটা বড় নেকলেস পরে বেরিয়ে গেল। পুষ্পপাতার নেকলেস যখন এসেছে তখন কোহিনুর রায় আসবে। এত সাহস যে তুমি এখানে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি এখান থেকে বেরিয়ে গেলে পুলিশ আসবে। সময় নষ্ট না করে নেকলেসটা দিয়ে দিই। আমি নেকলেসটা দেবো না। তুমি জোর করে কোহিনুরকে নেবে, আবার জোর করে এই নেকলেস দেবে। ওই পুষ্পপাতা নেকলেস তো আমি তুলে আনবই, আর সঙ্গে কোহিনুর। একটা ভোকটে উপদেশ দিই, হ্যাঁ, বিনা পয়সার উপদেশ। আন্টি, আপনি মেয়েকে বোঝান, না হলে যে কপালে শেষ দুর্গতি আছে। দেখবেন তখন বলবেন না কেউ বোঝায়। ঠিক তাই, নইলে কিন্তু এবার মারধর খাবে। চোর বলে র্যাম্পার দাঁড়াবে। চলবে মা, মা আমার গলা থেকে পুষ্পতা নেকলেসটা খুলে নিয়ে চলে গেল, খুলে নিয়ে চলে গেল। তোমার পুষ্পতা নেকলেস চাই। হ্যালো, একটা গেম খেলতে হবে। কি গেম? পুষ্পপাতা নেকলেস নিয়ে চলে গেছে। কে? ঝুমকো। ঝুমকো নিয়ে গেছে। এখন পুষ্পপাতা নেকলেস ওর গলায়। কি করে? সোনাবউ জানলে খুব রেগে যাবে। ঠিক তাই, ওদের গিয়ে বলো ঝুমকো বাড়ি থেকে পুষ্পপাতা নেকলেস চুরি করেছে। কাউকে না বলে। কিন্তু সেটা কি করে সম্ভব? টিকলি বিরু, ওরা তো জানে, ওরা তো ছিল। বোঝাও ওদের। ওদের বোঝাও যে এ সংসারে থাকতে গেলে আমাদের কথা মতো কাজ করতে হবে। আমাদের সুরে হ্যাঁতে হ্যাঁ, নাতে না মেলাতে হবে। নাও এবার গিনি বউ আর সোনা বউকে গিয়ে খবরটা দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। এফআইআর। দেখো ঝুমকো এবার তোমার কি করে। পুষ্পপাতা নেকলেস তোর গলায়, অপূর্ব লাগছে, ঠিক যেন মা দুর্গা। কিন্তু তুই এই নেকলেস পেলি কোথায়? বাবা, বাবা, এই পুষ্পপাতা নেকলেস আমি ছিনিয়ে নিয়ে এসেছি। ছিনিয়ে নিয়ে এসেছিস মানে? হ্যাঁ, ত্রিধা কাউকে না বলেই নেকলেসটা নিয়ে চলে গেছিল। তারপর আমি আর ঝুমকো ওদের বাড়িতে গিয়ে এই নেকলেসটা নিয়ে এসেছি। দেখ মা, এই নেকলেস পরার যোগ্যতা শুধুমাত্র রায়বাড়ির বউদেরই আছে, তাই তাই কিছুক্ষণের মধ্যেই হয়তো ইলোরা বা গিনি এসে এটা এটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। কেন আনতে গেলি? বাবা, যদি আমার শাশুড়ি মা কিংবা গিনি রায় এসে এই গয়নাটা নিয়ে যায় তাহলে আমি দিয়ে যাবো। ওরা নিয়ে যেতেই পারে, কারণ ওনারা ওই পরিবারের। কিন্তু ওই পরিবারের কেউ নয় এমন যদি কেউ এসে এই গয়নাটা নিয়ে যায়, আর সে যদি গলায় পড়ে আমি কি করে সহ্য করি বলতো? আমি পারবো না বাবা। আর তাছাড়া এই গয়নাটা আমার বাবার হাতের তৈরি। এই গয়না মা দুর্গার গলায় শোভা পায়, আর তারপর গিনি রায়ের গলায়, আবার কখনো তোর গলায়। সেটা কি করে ত্রিধার গলায় থাকতে পারে বলতো? সম্ভব না বাবা, কিছুতেই সম্ভব না। সেই হিসেব তোমাকে করতে হবে না। দাদা, আমি একটা কথা বুঝতে পারলাম না, এরকম একটা গয়না ও বাড়ি থেকে নিয়ে চলে আসছে আর তুমি সেটা প্রশ্রয় দিচ্ছ? বাড়ি থেকে নিয়ে এসেছে মানে ও তো ত্রিধার বাড়ি থেকে? না, মিথ্যে কথা, ও বাড়ি থেকে নিয়ে এসছে জড়োয়াকে নিয়ে। মিথ্যে কথা, এসব একদম মিথ্যে কথা। তাই নাকি? প্রমাণ করো যে মিথ্যে কথা।
প্রমাণ করো মানে? টিকলি তো জানে, টিকলি আমায় ফোন করেছিল। মিথ্যা কথা বলছো? ও মিথ্যা কথা বলছো, ওরা তো বাড়িতেই ছিল না। কি আজেবাজে কথা বলছো, টিকলি আমাকে ফোন করেছিল। এটা ফাঁসানোর প্ল্যান। এবার আমি তোমার নামে এফআইআর করেছি, তোমাকে ফাঁসানো হয়েছে। তুমি যদি গয়নাটা না দাও তাহলে কিন্তু আমি এই বাড়িতে পুলিশ ডাকবো, আর পুলিশ এসে তোমাকে বস্তির লোকের সামনে টানতে টানতে নিয়ে যাবে। আমি এই গয়না তোমার হাতে দেব না, কিছুতেই দেব না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এই গয়না তুমি কি করে পরবে? এটা তো আমাদের পারিবারিক নেকলেস। এই গয়না তুমি পরবে না। হাম, হোয়াট? পরিবার? কিসের পরিবার? কিসের পরিবার? ছোট লোক মেয়ে দুটো গয়না বানায় শ্যাকরা, তার আবার পরিবার দেখাচ্ছে? বড় বড় কথা, গয়নাটা দাও। ও গয়নাটা দেবে না। গয়নাটা দাও। দেব না। আপনারা ভেতরে আসুন। এই মেয়েটা গয়না চুরি করেছে, আর আমি তার প্রত্যক্ষ প্রমাণ। ওকে নিয়ে যান। এক মিনিট অফিসার, এই গয়নাটা আমার, হীরক রায়, রায় জুয়েলার্স, তার সব এভিডেন্স আমার কাছে আছে। আপনার কাছে আছে? আছে। এই গয়নাটা আমি অজিত কর্মকারকে দিয়ে বানিয়েছিলাম, কবে বানিয়েছিলাম, কিভাবে বানিয়েছিলাম আমি সব জানি। আর এই গয়নাটা ওই বাড়ি থেকে আমি নিজে নিয়ে এসেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি, আর আমার নিজের হাতে গয়না আমি আমার ছেলের বউকে পরিয়েছি। আসলে আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, তাই এটা একটা পারিবারিক ব্যাপার, এর মধ্যে কোনো ক্রাইম নেই। আশা করি এর কোনো এভিডেন্স আপনাকে দিতে হবে না। উনি কি মিস্টার হীরক রায়? পান্নালাল রায়ের ছেলে। আই এম সরি। বলি, এরকম ফলস কমপ্লেন পুলিশে লজ করবেন না, আমাদের অনেক কাজ থাকে, মিছিমিছি হয় রানিয়া। চলো। গয়নাটা তো আমি নিয়ে যাবো। নিয়ে যাও, কিন্তু ওই মেয়েটাকে পড়িও না। আরে আমি পড়াইনি, ও নিজে নিয়ে গেছে। দেখলে তো আসল কথাটা বেরিয়ে গেল, তাহলে মিছিমিছি মিথ্যা কথা বলছিলে কেন? এই না। সামনে রেখো, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, সামনে তো আবার দোল আছে, বুঝেছ? বুঝেছি। গুঞ্জা, এই পরিবারের ঐতিহ্য রক্ষার দায়িত্ব তোর, ধ্বংস করো না। তাই বলছি যে অন্যের স্থাবকতা না করে নিজের পথে চল। এখন যা এখান থেকে। কি হয়েছে? না আসলে গতবার দোলের কথা আমার মনে পড়ে গেল। আমরা সবাই মিলে কত আনন্দ করছিলাম বল।
কাঁদিস না বোন, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। দিদি ভাই, দিদি ভাই তুই দোলের কথা বললি না, আগেবার আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম, আমি জানি না, আমি জানি না আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরতে পারবো কিনা, আমি জানি না, আমি জানি না ওই গয়না আর কোনোদিনও আমার গলায় উঠবে কিনা। উঠবে রে মা, উঠবে, যদি দরকার হয় না তাহলে স্বয়ং গিনি রায় এসে ওই গয়না তোর গলায় পরিয়ে দিয়ে যাবে, আমি আমি সেই প্রার্থনাই করি। শ্বশুর মশাইয়ের আশীর্বাদ যখন পেয়েছিস তখন ওই গয়না তোর গলাতেই উঠবে, আমি বলছি দেখিস, স্বয়ং গিনি রায় এসে ওই গয়না তোর গলায় পরিয়ে দেবে। হ্যাঁ সলিসিটর বর্মা, অশোক হিয়ার। হ্যাঁ শুনুন, আপনাকে বলেছিলাম না ওই ওই ফাইলটা, হ্যাঁ ওই পেপারটা, আচ্ছা ওটা কি এক্সিকিউট করা কি সম্ভব? কি সম্ভব নয়? ওয়াই? বাট আই ওয়ান্ট দ্যাট অ্যাট এনি কস্ট। আমি জানি, আমি জানি ওটা নকল, বাট বাট ইউ হ্যাভ টু ডু সামথিং, কিছু করতেই হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আসল আসলটা কে কে ওখানে? আইল গেট ব্যাক টু ইউ ভেরি সুন। হ্যাঁ আমি 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 কল করছি আপনাকে এক্ষুনি, জাস্ট ওয়েট, ওয়েট ফর মাই কল। কি ব্যাপার, আপনি এখানে কি চাই? কয়েকদিন আগে হলে আমি এখানে এসে দাঁড়ালে আপনি উঠে দাঁড়াতেন, আর আজকে জিজ্ঞেস করছেন যে আমি কেন এখানে, কি চাই? মিস্টার অশোক, আপনার মতো মানুষকে না আমি দুবার কিনে নিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। এনিওয়ে আমি একটা কথা জানতে এখানে এসেছি। কি আসল ফাইলটা কোথায়? আসল ফাইল কোন আসল ফাইল? যে ফাইলে আসল উইলটা আছে। আমি জানি, আমি জানি, আমি জানি যে অজিত কর্মকারকে হাত করে আপনি ওই ফাইলটা হস্তগত করেছেন, দখল করেছেন। কোনো লাভ নেই, আপনি কিছু, আপনি কিছু প্রমাণ করতে পারবেন না। সমস্ত মানুষ জীবিত আছে, তারা কোর্টে দাঁড়িয়ে যদি সত্যি কথা বলে তাহলে আপনার হাতে হাত করা আর কোমরে দড়ি পড়বে। কত কাঁচা কাজ অশোক সেন করে না। মানে খেলাটা অনেক বড় খেলা মিস্টার রায়, যদি কেউ অ্যারেস্ট হয় তো অ্যারেস্ট হবে অজিত কর্মকার আর ইলোরা রায়। সেই স্কিম আমি করে রেখেছি। কি বল, কোনো মানুষ কি নিজের আসল অস্ত্রটা কখনো হাত ছাড়া করে মিস্টার রায়? হ্যাঁ হোয়াট এভার, তুমি যান, যে কোনো কোর্টে যান, আসল বিলটা মিসিং, পাওয়া যাচ্ছে না। কিন্তু আসল লোকটা এখনো বেঁচে আছে, বান্নালাল রায়। বাঁচবে না, বাঁচবে না মানে? আমি খোঁজ নিয়ে নিয়েছি, অবস্থা ভালো নয় পান্নালাল রায়, যদি বেঁচেও যায় আমি মেরে দেব। শিউ অশোক, গলাটা ছাড়ুন, ছাড়ুন, কি দরকার? মাঝখান থেকে সিকিউরিটি গার্ডের চাকরিটা চলে যাবে। খাবেন কি?
কিছু ভাসফালন অন্য কারোর সাথে করবেন, আমার সাথে না। আর যদি পান্নালাল রায় শেষ হয়ে যায় তাহলে আপনিও বেদখল, ঝুমকো রায়ও বেদখল, আর কোহিনুর রায়ও বেদখল। সব প্রপার্টি পাবে ইদোরা রায়। অবশ্য আমার একটা বড় শেয়ার থাকবে। কোন শেয়ার তুমি পাবে না, আমি পেতে দেবো না। সমস্ত সম্পত্তি রায় পরিবারে থাকবে, পরিবারের বাইরের কোন লোক, পরিবারের বাইরের কোন লোক একটা কানা করিও পাবে না। কথাটা মাথায় থাকে জানো? কত এলো কত গেল, ডায়লগ দিচ্ছে। যা গেম খেলেছি কারোর বাপের ক্ষমতা নেই ওখান থেকে বেরোয়। এই কুরুক্ষেত্রের যুদ্ধের আমি শকুনি, আমি শকুনি। যেমন চাল দেব তেমন পাশা খেলবে। এই নাও শোনাবো। এই নাও মানে এটা এলো কোথেকে? এত কিছু ঘটে যাচ্ছে শোনাবো, কোনো খবরই তো রাখছো না, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে যাচ্ছ। আচ্ছা গুঞ্জা, কি হয়েছে আমাকে বল, এটা কোথা থেকে এলো? এটা তো ছিল ছিল গিনির ঘরে। এটা তো গিনি বর ঘরেই ছিল, তারপর সেখান থেকে গিয়ে উঠলো ত্রিধার ঘরে, আর তারপর সেখান থেকে চোরের ওপর বাটপাড়ি ঝুমকোর ঘরে। মানে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। তাহলে শোনো, একি ঘরে এই অবস্থা কেন? আলমারি খোলা, কি গো শুনছো বীরু? আমি 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 এক্ষুনি দেখলাম শ্রীধা একটা বড় নেকলেস পরে বেরিয়ে গেল। হলমার্ক থেকে শুরু করে সমস্ত কিছুর এভিডেন্স আমাদের কাছে আছে। সোনাবউ জানলে খুব রেগে যাবে। ঠিক তাই, ওদের গিয়ে বলো ঝুমকো বাড়ি থেকে পুষ্পপাতা নেকলেস চুরি করেছে। এই গয়নাটা আমার, হীরক রায়, রায় জুয়েলার্স, তার তার সব এভিডেন্স আমার কাছে আছে। আপনার কাছে আছে? আছে। এই গয়নাটা আমি অজিত কর্মকারকে দিয়ে বানিয়েছিলাম, কবে বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম আমি সব জানি। আর এই গয়নাটা ওই বাড়ি থেকে আমি নিজে নিয়ে এসেছি। কি ওরে এত বড় সাহস! ও কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ গুঞ্জা, পাগল হয়ে গেছে। কেন নিতে গেল? ও এত তাড়াহুড়ো কেন করছে? ও জানে শেষ পর্যন্ত সবকিছু তো ওরই হবে। শোনাবো শোনাবো, মাথা ঠান্ডা করো, উত্তেজিত হও না। আমার তো সব থেকে খারাপ লাগছে, জুতোটা শেষমেশ ঝুমকো মেরে গেল। মানে মানে যেই গয়নাটা আমরা সংরক্ষণ করে রাখতে পারিনি, যেই গয়নাটা আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেল, সেই গয়নাটা, এই গয়নাটা, এই ঝুমকো ত্রিধার কাছ থেকে নিয়ে আমাদেরকে ফিরিয়ে দিল। আশ্চর্য বুদ্ধি মেয়েটার। সেটা তো আমার ভয়, সেটা আমার ভয় গুঞ্জা, যে শেষ পর্যন্ত খেলাটা না মাটি হয়ে যায়। আমারও সেটাই ভয়। শোনাম, এক, খেলাটা না মাটি হয়ে যায়, আর দুই, দুই কোহিনুরকে এখানে কি করে আনবে? আমি ঠিক নিয়ে আসবো, আমি ঠিক নিয়ে আসবো গুঞ্জা। তুই জানিস ছোটবেলায় যখন কোহিনুর হোঁচট খেয়ে পড়ে যেত, আমি ওর মা ওকে হাত ধরে টেনে তুলতাম। ও এখনো হোঁচট খেয়ে পড়ে আছে, এখনো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে আছে, আর ওই হোঁচটটা দিয়েছে ঝুমকো। আমি কথা দিচ্ছি, আমি তুলে আনবো কোহিনুরকে, আমি তুলে আনবো, আমি
আমি ত্রিধার সঙ্গে কোহিনুরের বিয়ে দেবো, আর সেখানে কেউ আমাকে বাধা দিতে পারবে না। হ্যাঁ, কেউ না।